স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সম্মতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও পদযাত্রা ছাত্র সমাবেশ করেছে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। সোমবার 6 মে সকাল 11:30 কুড়িগ্রাম সরকারি কলেজ গেটের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলেমান কাদাফি, সদর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান রাব্বি, কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম বিদ্যুৎ।